বলো সন্তান পায়ে ধরছে যে ভাই আমার মাপ পেয়ে যায়। আমি তার ভিতরে মাহানি কেস করছি 500 কোটি টাকা। বন্ধুরা আসসালামু আলাইকুম, ব্যারিস্টার সুমন পা ধরে মাপ চেয়েছেন, এই কথাটা কি আপনার বিশ্বাস হয়? এটা কি বিশ্বাস করার মতো কথা? এইরকম একটি অভিযোগ, মানে অভিযোগ বললে ভুল হবে, প্রকাশ্যে জনসভায় এই কথাটি উল্লেখ করে বক্তব্য রেখেছেন ব্যারিস্টার সুমনের প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট এমপি গোলাপ। ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন পা ধরে মাপ চেয়েছেন বলে দাবি করেছেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। এই গোলাপকে নিয়ে কিন্তু অনেক গল্প আছে, অনেক ঘটনা আছে। স্বাভাবিকভাবে সুমন, ব্যারিস্টার সুমনের প্রতি কিন্তু তার একটা অন্য টাইপের আক্রোশ আছে, কারণ ব্যারিস্টার সুমন এই এমপি গোলাপের থলের বিড়াল কিন্তু বের করে নিয়ে আসছিলেন। তো সেই আক্রোশ থেকেই হয়তোবা এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। তো পুরো নিউজটি আমরা আগে দেখে নিই। ভিডিওতে ডক্টর গোলাপ আরও বলেন, সুমনের বিরুদ্ধে আমি 500 কোটি টাকার মানহানির মামলা দিয়েছি, সেই মামলায় কয়েকবার হাজির না হয় হাইকোর্ট তাকে জরিমানা করেছে, আমি আইনমন্ত্রীকে বলেছি আমার 500 কোটি টাকা আদায় করে দেন, এই নির্বাচনের সময় আমার টাকার খুব দরকার। মানে কি ভাই, নির্বাচনের সময় টাকার দরকার হবে কেন? কি করেছেন গত 5 বছর যে টাকা দিয়ে আপনাকে নির্বাচন করতে হবে? টাকা দিয়ে নির্বাচন করতে হবে কেন? মাশরাফি বিন মর্তুজার দিকে তাকান, উনি টাকা দিয়ে নির্বাচন করছেন না, নির্বাচন করছেন মানুষের ভালোবাসা দিয়ে। কারণ মানুষের হৃদয়ে যদি আপনার স্থান হয় তো আপনার টাকার প্রয়োজন পড়বে না। তো ব্যারিস্টার সুমনও কিন্তু এইরকম একজন ক্যান্ডিডেট যিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ব্যারিস্টার সুমন তার ভুল বুঝতে পেরেছে, দুদকের কাছে আমি সব সত্য প্রকাশ করেছি, দুদকও আমাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। ভালো কথা, দুদক তো অনেককেই অব্যাহতি দিচ্ছে, অনেককেই ধরে ঝোলাচ্ছে, সেই সূত্রে আপনিও অব্যাহতি পেয়েছেন। কিন্তু ব্যাপার হলো, জনগণ তো জানে যে আপনি কি করেছেন, এবং সেটার জনগণের পক্ষ হয়েই কিন্তু ব্যারিস্টার সুমন আপনার প্রতি অভিযোগ নিয়ে এসেছিল। সেই সুমন আপনার পা ধরে মাপ চেয়েছে, এটা বিশ্বাসযোগ্য কথা নয়। দেখি নিউজের আরও বাকি অংশটুকু আগে দেখে নিই আমরা। এমন বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমনের করা দুদকে অভিযোগ নিয়ে আব্দুস সোবহান গোলাপ এ দাবি করেন, গত শুক্রবার রাত 8টার দিকে মাদারীপুর শহরে আব্দুস সোবহান গোলাপ তার একটি নির্বাচনী কর্মকর্মী সভায় বক্তব্য দিতে গিয়ে এ দাবি করেন। তিনি বলেন, সুমন আমার পা ধরে মাপ চেয়েছে, সে তার ভুলের জন্য ক্ষমাও চাইছে, মূলত তাকে আমার বিরুদ্ধে লাগিয়েছে আমার শত্রুপক্ষ। খুব ভালো কথা, সুমন আপনার পা ধরে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, আপনি তো বিশাল একজন পার্সন। ভিডিওতে ডক্টর গোলাপ আরও বলেন, আমার এলাকার শত্রুরা সুমনকে দিয়ে এসব করিয়েছে, এখনও আমার বিরুদ্ধে শান্তি সমাবেশের নামে গালিগালাজ করছে তারে, যদিও বঙ্গবন্ধু কন্যা আমাকে নৌকা দিয়েছেন, এতে আমাকে তারা আরও শক্ত করেছে, আগামীতেও আমি আওয়ামী লীগের শক্তি হয়ে থাকব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পাশেই শাহজাহান খান ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন, অর্থাৎ শাহজাহান খানের মতো একজন হেভিওয়েট আওয়ামী লীগ নেতার সামনেই কিন্তু এই বক্তব্য তিনি রেখেছেন, এবং শাহজাহান খান এর কোনো প্রতিবাদ কিন্তু করেননি। ভেতরের ঘটনা কি আমরা জানি না, কিন্তু আমরা এইটুকু বিশ্বাস করতে চাই যে ব্যারিস্টার সুমন এই ধরনের কাজ কখনোই করেননি, কখনো করতেও পারেন না, কারণ তার যে ইমেজ, তার যে ব্যক্তিত্ব সম্পর্কে আমরা জানি, আমার মনে হয় না যে ব্যারিস্টার সুমন এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন। ব্যারিস্টার সুমনের জন্য শুভকামনা রইল, তার প্রতি সবাই শুভেচ্ছা জানাবেন, সবাই দোয়া করবেন, তাকে সবাই সমর্থন করবেন, কারণ তিনি একজন স্বচ্ছ মানুষ এবং একজন ভালো ক্যান্ডিডেট। অন্তর থেকে দোয়া রইল ব্যারিস্টার সুমনের প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে, কমেন্টস করবেন, স্বাধীন মতামত তুলে ধরবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হাসান স্বপন, খোদা হাফেজ।